পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিশালগড় বিধানসভা কেন্দ্রে ক্রমশই শক্তিশালী হচ্ছে শাসক দল বিজেপি। বিভিন্ন সভা সমাবেশে বিভিন্ন এলাকার বিরোধী দলের সদস্যরা দল ছেড়ে বিজেপি দলে সামিল হচ্ছেন। বুধবারও বিজেপি দলে সামিল হলেন 12 জন ভোটার। এরা সিপিএম দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হয়েছেন। বুধবার সন্ধ্যায় বিশালগড় বিধানসভা কেন্দ্রের 3 নম্বর বুথ তথা অরবিন্দ্রনগর এলাকায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব। সভায় 3 পরিবারের 12 জন ভোটার সিপিএম দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন এলাকার বিধায়ক তথা যুবমোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব। এই দলবদল প্রসঙ্গে বিধায়ক সুশান্ত দেব জানান, নবাগতরা দীর্ঘদিন ধরে সিপিএম দলের সদস্য ছিলেন, কিন্তু তারা অভিজ্ঞতা নিরিখে বুঝতে পেরেছেন একমাত্র বিজেপি দলই পারে সমাজের সার্বিক উন্নয়নে ভূমিকা গ্রহণ করতে, তাই তারা বিজেপি দলে যোগদান করেন। নবাগতদের অভিনন্দন জানান বিধায়ক সুশান্ত দেব। কতজন ভোটার বিজেপি দলে যোগদান করেছে? 3 পরিবারের 12 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। ওনারা বুঝতে পেরেছে যে আগামী দিনে উন্নয়নের লক্ষ্যে ত্রিস্তর পঞ্চায়েতে বলুন, বিভিন্ন এলাকায় বলুন, একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে এলাকার সার্বিক উন্নয়ন করার জন্য, সেই কারণে ওনারা ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়েছে। তারা কোন দল দিয়ে মানে কর্মী ছিল? ওনারা কমিউনিস্ট পার্টি ছেড়ে ওনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। এদিকে পঞ্চায়েত নির্বাচনের মুখে এই দলবদলের খবরে খুশি বিশালগড় বিধানসভা কেন্দ্রে অরবিন্দনগরের বিজেপি কর্মী সমর্থকরা। তারা জানান, এই দলবদল অরবিন্দনগরে বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।